ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুব মহাসচিব এবং সংগ্রামী জননেতা জনাব হাবিবুন্নবী খান সোহেলের লেখা এবং শিল্পী নাসেরের সুর এবং কণ্ঠে যে গানটি রচনা করা হয়েছে, গাওয়া হয়েছে, তার মোড়ক উন্মোচন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ, জাসাসের নেতৃবৃন্দ, মহানগর দক্ষিণ নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, সালাম আলাইকুম। আমি প্রথমে আপনাদের আজকে পয়লা রমজানে এই রমজান মাসের মোবারক জানাচ্ছি। পরম করুণাতার কাছে এই দোয়া চাইছি যে এই মাসে অতি দ্রুত যেন আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে আসেন, আপনারা আপনাদের আন্দোলনে সবাই সফল হন। গানটি সোহেল লিখেছে তার আবেগ দিয়ে। সোহেল অত্যন্ত আবেগপ্রবণ একজন সংগ্রামী জননেতা, যিনি ছাত্র রাজনীতি থেকে থেকে তৈরি করে জনগণের সামনে সংগ্রামের মধ্য দিয়ে সামনে এসেছেন। সেই জন্যই এই গানটিতে সোহেলের সমস্ত আবেগগুলো ফুটে উঠেছে। আমি ধন্যবাদ জানাতে চাই নাসেরকে, যে সেও অত্যন্ত হৃদয় দিয়ে এই গানটি গেয়েছে। গান অনেকগুলি রাখা হয়েছে, গাওয়া হয়েছে, সিডি হয়েছে, ইউটিউবে এসছে, সোশ্যাল মিডিয়াতেও এসছে। আমাদের দেশনেত্রীর মুক্তির দাবিতে তার কারাগারে যাওয়ার পর থেকে আন্দোলন হয়েছে, আন্দোলন হচ্ছে, কিন্তু দেশনেত্রী এখনো কারাগার থেকে মুক্তি পাননি। আইনি লড়াই করে আমরা তার জন্য সর্বোচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসছে, তারপরেও তিনি মুক্তি পাননি। কারণটা হচ্ছে এই অবৈধ অনৈতিক যে সরকার, তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারা মনে করে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি বাইরে থাকেন তাহলে জনগণের যে বাঁধ ভাঙা ঢল আসবে সেই ঢলকে তারা প্রতিরোধ করতে পারবে না। আগামী নির্বাচনে দেশনেত্রী যদি নির্বাচনে অংশ নেন তাহলে সেই নির্বাচনে তাদের ভরাডুবি কেউ ঠেকাতে পারবে না, এবং সেই কারণেই তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে চক্রান্ত করে মিথ্যা মামলার সাজানো মামলা দিয়ে ঠিক নির্বাচনের আগেই এই মামলার কার্যক্রম শেষ করে তাকে কারাগারে পাঠিয়েছে। বন্ধুগণ, অনেক কথা হয়েছে তার এই মামলা নিয়ে, এই বিচার নিয়ে। বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন সব ঘটনা ঘটিয়ে চলেছে এই সরকার। হাইকোর্ট জামিন দেওয়ার পরে সুপ্রিম কোর্টে স্টে করা হয় এই 5 বছরের সাজার, এটা ইতিহাসে নেই, নজির নেই কি তারা করেছে। নজির নেই যে মাত্র 3-4 মাসের মধ্যে এই আপিলটাকে চূড়ান্ত বা নিষ্পত্তি করবার নির্দেশ দেওয়া, এটারও কোনো আপিল নজির নেই। অত্যন্ত দ্রুততার সঙ্গে এই মামলাটিকে একটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করছে। দুর্ভাগ্য হচ্ছে যে এই নির্দেশ আদেশগুলো আসছে কিন্তু আপনার উচ্চ আদালত থেকে, বিচার বিভাগ থেকে, যেটা সর্বশেষ স্থান যে কোনো অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে মানুষের যাওয়ার একমাত্র জায়গা ছিল আপনার বিচার বিভাগ। দুর্ভাগ্য আমাদের যে আজকে সেই বিচার বিভাগকেও এই সরকার তারা তাদের কাজে লাগানোর চেষ্টা করছে। আমরা বারবার চেষ্টা করছি
কথা বলছি, আন্দোলন করছি, আমাদের শত শত হাজার হাজার ছেলেরা জেলে গেছে, তারপরেও আমরা কিন্তু দেশনেত্রীকে বাইরে নিয়ে আসতে পারিনি। এটা একদিকে যেমন আমাদের ব্যর্থতা, অন্যদিকে এই সরকারের যে ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর চেহারা, সেটাই প্রকাশিত হয়েছে। এরা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে, রাষ্ট্রের যে গণতান্ত্রিক পিলারগুলো ছিল সে পিলারগুলোকে ভেঙে দিয়েছে, তাদের নিজেদেরকে ক্ষমতায় চিরকাল রাখার জন্যে তারা এইভাবে রাষ্ট্রের ক্ষতি করছে। আপনারা জানেন যে খুলনা নির্বাচন হয়ে গেল, আমরা এই নির্বাচনগুলোতে অংশ নিচ্ছি আমাদের আন্দোলনের অংশ হিসেবে, স্থানীয় সরকার নির্বাচন আমরা অংশ নিচ্ছি। আমাদের যিনি প্রার্থী মনোনীত হয়েছিলেন, নির্বাচন করেছেন, তিনি অত্যন্ত জনপ্রিয় একজন নেতা খুলনার। আমরা খুলনার জনগণের সঙ্গে কথা বলেছি, আমাদের যতগুলো টিম গেছে, পত্রপত্রিকায় যে আলোচনা এসছে, লেখা এসছে, মন্তব্য এসছে, তাতে সবসময়ই মনে হয়েছে যে নজরুল ইসলাম মঞ্জু তিনি লক্ষাধিক ভোটে জয়লাভ করবেন, কিন্তু এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে পুলিশের নির্যাতনের মধ্য দিয়ে, গ্রেফতারের মধ্য দিয়ে এবং তাদের দমনপীড়নের মধ্য দিয়ে এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে, সেখানে ত্রাসের রাজত্ব তৈরি করেছে এবং নির্বাচনের দিনে অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণকে ভোট কেন্দ্রে যেতে না দিয়ে তারা ভোট ডাকাতি করেছে, যেটা আপনারা দেখেছেন ইতিমধ্যে সমস্ত পত্রপত্রিকায় এসেছে, ইলেকট্রনিক চ্যানেলে এসেছে, এমনকি মার্কিন যে রাষ্ট্রদূত তিনি পর্যন্ত বলেছেন যে খুলনা নির্বাচনে যে অনিয়ম হয়েছে, সংস্থা হয়েছে, তার তদন্ত হওয়া উচিত। এই নির্বাচন কমিশন তদন্ত করবে না, এই নির্বাচন কমিশন পুরোপুরিভাবে এই সরকারের বশংবদ্ধ একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমরা বহুবার গাজীপুর নির্বাচন এবং খুলনা নির্বাচন নিয়ে আমাদের নেতারা গেছেন, তারা কোনো কর্ণপাতই করেনি। নির্বাচনের দিনে আমি নিজে কথা বলেছি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে, কর্মকর্তার সঙ্গে, কিন্তু তিনি কিছুই করেননি। আজকে সারা পৃথিবী জানে যে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই, গণতন্ত্রের কোনো স্পেস নেই, ওইখানে আমরা কথা বলতে পারি না, সংগঠিত হতে পারি না। এই পুলিশ, এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, তারা নিজেদের কাজ বাদ দিয়ে এখন একটাই কাজ হয়েছে, এই প্রতিপক্ষকে, বিরোধী দলকে দমন করা। বন্ধুগণ, এই গানটির মধ্যে দেশনেত্রী বেগম খালেদা, এই পুলিশ, এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, তারা নিজেদের কাজ বাদ দিয়ে এখন একটাই কাজ হয়েছে, এই প্রতিপক্ষকে, বিরোধী দলকে দমন করা। প্রিয় বন্ধুগণ, এই গানটির মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বন্দিত্বের কথা বলা আছে, একই সঙ্গে বলা আছে যে আমাদেরকে, দেশনেত্রীকে শুধু নয়, গণতন্ত্রকে যদি মুক্ত করতে হয়, আমাদের হাজার হাজার নেতাকর্মী যারা কারাগারে রয়েছে তাদেরকে যদি মুক্ত করতে হয়, আমাদের অধিকারকে যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আন্দোলনের কোনো বিকল্প নেই। আর সেই আন্দোলন তখনই সবচেয়ে সফল হবে যখন আমরা গণতন্ত্রের মুক্তির জন্য, দেশের মুক্তির জন্যে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করতে পারব। এই জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্যে আমরা জানি ইতিমধ্যে আমাদের দেশনেত্রী আহ্বান করে গিয়েছিলেন, আমরা সবসময় বলছি যে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে, এবং জাতীয় ঐক্য সৃষ্টি করার মধ্য দিয়েই এই যে দাবান একটা পাথর একটা বসে আছে আমাদের বুকের উপর দিয়ে, সেই পাথরকে সরাতে হবে, আজকে দানবকে সরাতে হবে। এটা দানবের চেয়েও খারাপ অবস্থা নিয়েছে, এটা তো আমার কথা নয়। আমার মনে আছে যে
প্রধান বিচারপতি যাকে জোর করে বের করে দিল এই সরকার, তিনি বলে গিয়েছিলেন যে বাংলাদেশে একটা মনস্ট্রাস রুল চলছে, দানবীয় একটা শাসন চলছে। আজকে সেই দানবকে সরাতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল, সকল সংগঠন, সকল ব্যক্তির ঐক্য সৃষ্টি করে আমাদেরকে এদেরকে পরাজিত করতে হবে এবং একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে এই নির্বাচন সামনে যেটা বলছে সরকার, ঢাকঢোল পিটাচ্ছে সবসময়, সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না যদি সেখানে বিরোধী দল অংশগ্রহণ না করে। সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না যদি সেটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত না হয়। সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না যদি দেশনেত্রীকে মুক্তি দেওয়া না হয়। যদি নির্বাচন গ্রহণযোগ্য হবে না যদি পার্লামেন্ট ভেঙে দেওয়া না হয় এবং ওই দুর্বৃত্তদের প্রতিরোধ করার জন্য সেনাবাহিনী মোতায়েন না করা হয়। আমরা এই কথাগুলো বলে আসছি বারবার এবং বারবারই বলে আসছি যে 2014 সালের 5ই জানুয়ারির মতো একতরফা নির্বাচন করে নিয়ে যাবে এই দেশের মানুষ, সেটা আর করতে দেবে না বন্ধু। তাই আমি অনুরোধ করব, ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ আছেন, আপনারা আরও সংগঠিত হন, মহানগর ঢাকা মহানগরের উপরে সবাই তাকিয়ে থাকে, আপনারা সংগঠিত হন এবং যখনই প্রয়োজন হবে তখনই যেন আপনারা রাস্তায় নেমে আসতে পারেন, সেইভাবেই আপনাদেরকে সংগঠন তৈরি করতে হবে। আসুন আজকে হাবিবুর নবী খান সোহেলের এই গানের মধ্য দিয়ে আমরা আমাদের জনগণকে উদ্বুদ্ধ করি, অনুপ্রাণিত করি এবং গণতন্ত্রের মুক্তির জন্য সবাই একযোগে আমরা সংগ্রামে নেমে পড়ি। সকলকে ধন্যবাদ।